সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় সিআইডি পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে নিহত শাহিনুরের ভাই রায়হানুল ইসলাম। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে খুঁড়ির সময় ব্যবহৃত ধারালো চাপাতি ও তোয়ালে উদ্ধার করেছে। বুধবার বিকেলে সাতক্ষীরা সিআইডি অফিসে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক। সিআইডির কাছে 161 ধারায় রায়হানুল ইসলাম স্বীকারোক্তিতে জানিয়েছে ভাই ভাবির উপর ক্ষুব্ধ হয়ে সে পরিকল্পিতভাবে পুরো পরিবারকে হত্যা করে।